আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। গুড মর্নিং। কালকের দিনটা খুব ইন্টারেস্টিং ছিল। কালকে দুজন ছোট বাচ্চাকে নিয়ে শুটিং শুরু করে দিলেন রাজ চক্রবর্তী। অরুণাচল প্রদেশের জঙ্গলে চলছে রাজ চক্রবর্তীর আগামী ছবি অ্যাডভেঞ্চার্স অব জোজোর শুটিং, আর সেই শুটিংয়ের স্পট থেকেই রাজ চক্রবর্তী জানালেন তার অভিজ্ঞতা, কিভাবে শুটিং করছেন একটি হাতি আর দুটি শিশু শিল্পী যশোজিৎ বন্দ্যোপাধ্যায় আর সামিউল আলমের সঙ্গে। চলুন জেনে নেওয়া যাক রাজ চক্রবর্তীর অভিজ্ঞতা। গুড মর্নিং। আমি এখন রয়েছি অরুণাচলের ডিবাং ভ্যালিতে, জায়গাটার নাম হচ্ছে রোয়িং। এখন বাজে সকাল 5টা, আই থিঙ্ক 5টা 10 বা কিছু, বাট দেখতে লাগছে 8টা 9টা বাজে। এখানে সকাল 4টের সময় এমনভাবে সান ওঠে যাতে মনে হয় যে প্রায় 7টা বাজে, কারণ আমাদের অরুণাচলে ইস্টে প্রথম সানরাইজ হয়। তো ন্যাচুরালি 4টের সময় এখানে সানরাইজ হয়ে যায়। ভালোমোটি পুরো ইউনিট আমাদের এখানে চলে এসেছে, নেমে গেছে, হোটেল রুম থেকে বেরিয়ে গেছে। আমরা সবাই মিলে এখন বেরোবো ডাম্পক বলে একটা জায়গায় যাবো, যেটা এখান থেকে প্রায় 40 মিনিটের ডিস্টেন্স। একটা জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয়, অসাধারণ রাস্তা, অসাধারণ জায়গা। সেখানে আমরা এখন শুটিং শুরু করব। কালকের দিনটা খুব ইন্টারেস্টিং ছিল। কালকে হাতি নিয়ে শুট করেছি, দুটো বাচ্চা, একটা চ্যালেঞ্জ ছিল অফকোর্স, বাট খুব ভালো, খুব ভালো শুটিং হয়েছে। অ্যাডভেঞ্চার অফ জোজো, অসাধারণ বাচ্চারা, এবং আমার মনে হয় ক্রিসমাসের বেস্ট ছবি। বেসিক্যালি এখানে নেটওয়ার্কের একটা বড় ইস্যু আছে, যার জন্য আমরা সব কিছু আপডেট করতে পারবো না। আমি যেমন ডাম্পুকে একদম নেটওয়ার্ক নেই, তো ওই জায়গাটা এত সুন্দর, পাহাড়ের মাঝখানে একটা গ্রাম, মাইন্ড ব্লোয়িং একটা গ্রাম, অসাধারণ, কিন্তু আপডেট দিতে পারবো না। বাট ম্যাজিশিয়ানের কাছে কি বলছে ম্যাজিশিয়ান, কেমন লাগছে শুটিং করতে? খুবই ভালো, খুব হেক্টিক, খুব খাটাচ্ছে না, খাটতে খুব ভালোবাসে, খুব হেক্টিক, বাট ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর পরিবেশ। হাতি নিয়ে শুটিং হচ্ছে এবং হাতিটা ভীষণ ভালো পারফর্ম করছে। হাতি সাংঘাতিক, হাতি কাইন্ড অফ স্টার, আর আমাদের বাচ্চা ছেলে ছেলেগুলো তারা খুবই হাতির সঙ্গে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে, সো দে আর ডুইং ভেরি ওয়েল অলসো। ইয়েস, অ্যাডভেঞ্চার অফ জোজো। অ্যাডভেঞ্চার্স অব জোজো এই ছবিটি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে, তার জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।